কার জন্য? আপনারও আসবেন কোরআন হাদিস শোনার জন্য। বালা মুসিবত হয়, দোয়া তহমিদ ঝাড় ফুঁক নেবেন, কিন্তু ওইটাই মকসুদ করে ফেলেন না। পীর মুরিদি মানেই ফু দেওয়া না, ফু দিতে দিতে গলা শুকিয়ে গেছে, এখন মনে করছি যে সিলিন্ডার পড়ে রেখে দেবো, যে আসবেন ফুস করে দিয়ে দেবো। কি বলেন ভাই, অত্যাধুনিক ফু হবে না? হ্যাঁ, আমাদের এক চাচাজন ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন সকলে, বলুন আমিন। হযরত মাওলানা আইয়ুব সাহেব, আমি গীবত করছি না, মানে আমি রসিকতা করছি, যে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন সকলে, বলুন আমিন। এক সময় হঠাৎ করে ওনার একটা ব্যাগে এরকম মোটা পাইপ দেখা গেল, এরকম 1 ইঞ্চি পাইপ, প্লাস্টিকের পাইপ ওনার ব্যাগে। তা এখন আমরা বলছি চাচা এই পাইপ দিয়ে কী হয়? বলে এটা দিয়ে ফুঁদি। তো পাইপ দিয়ে ফুঁদেন মানে? এখন উনি পরেশগার মানুষ তো, এখন অনেক মহিলারা আসে ফু নেওয়ার জন্য, বেগানা মহিলার মাথার কাপড় উঠে তো আর ফু দেওয়া যায় না। তো উনি করতেন কি, জানলার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে, পর্দার ফাঁক দিয়ে পাইপ দিয়ে দিতেন, উনি এখান থেকে ফু দিত। কথা বলছেন কিনা? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা রসিকতা করে বলছি, এই কাজটা উনি করছেন, আমি গীবত করছি না। ওনার ধারণা হয়েছে যে এমনি ফু দিলে তো আর যাবে কিনা, তো এইভাবেই দেওয়া হোক। তো যাই হোক, মা বোনদের জন্য অনেক পীর সাহেবরা এলাজের জন্য মা বোনদের সামনে বসিয়ে ফু দেয়, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, তার ফুয়ের প্রয়োজন নেই, ফুয়ের প্রয়োজন নেই। দোয়া করে দেবেন আল্লাহ তাআলা ভালো করে দেবেন, সকলে বলেন আমিন। যদি এখন তো কথা বলার প্রয়োজন হয়, সে সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী ঢেকে কথা বলতে পারবে। আল্লাহ রসুলের দরবারে সাহাবাদের স্ত্রীরা বা বোনরা বা মহিলারা, মহিলা সাহাবিরা এসতেন, কিন্তু তাদের সাথে মাহরম থাকতো, একা একই রসুল্লাহর সাথে একা একই গল্প করতেন না, বসতেন না। আবার একা একইও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে এরকম গল্প করতেন না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাব অবস্থায় আছেন, এমন সময় আল্লাহ রসুলের এক স্ত্রী এসছেন দেখা করার জন্য রাতের বেলা অন্ধকারে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে, তো এখন তিনি একা একা যাবেন নির্জন এলাকা, এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ওজোরের জন্য সেই আল্লাহ উম্মুল মুমিনিনকে একটু এগোতে গেলেন, একটু আগিয়ে দেওয়া বাড়ি মানে লোকালয়ের কাছে একটু আগিয়ে দিয়ে আসতে গেলেন, যাতে করে তার ভয় ভীতি না লাগে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন আগিয়ে দিচ্ছিলেন অন্ধকারের মধ্যে, এমন সময় কোনো এক সাহাবি ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবিও দেখেছেন এবং আল্লাহ রসুলও তাকে দেখেছেন, যে সাহাবি খেয়াল করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে কোনো এক মহিলার সাথে হেঁটে যাচ্ছেন, কথা বুঝলেন না? তো এই অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবির নাম ধরে, তিনি চিনতে পেরেছেন, দেখে বলছেন যে হে অমুক, ইনি হলেন আমার স্ত্রী অমুক। সুবহানাল্লাহ, বলেন ইনি কে? আমার স্ত্রী অমুক। কথা বুঝলেন কিনা? যখন এ কথা বললেন তখন সাহাবি আল্লাহু আকবার বলে উঠেছে, বলছে ইয়া রাসূল আল্লাহ, আমি কি আপনার প্রতি সন্দেহ করব? আল্লাহ রসুল বলছেন যে না, তুমি হয়তো করবে না, কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিলাম, হয়তো তুমি সন্দেহ করে বসবে আর তোমার ইমানটা বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হবে হান্দি বলে। তাহলে আল্লাহ রসুলও নিজের অবস্থানকে স্পষ্ট করে দিচ্ছেন যে আমি কোনো বেগানা মহিলার সাথে একা একই ঘুরছি না। তার মানে কি, যে আমার জন্য যদি এটা জায়েজ হতো তাহলে আল্লাহর নবীর জন্য আগে জায়েজ হতো? সাহাবারা জানতেন যে আল্লাহ রসুলের জন্য বেগানা মহিলার সাথে ঘুরে বেড়ানো জায়েজ আছে। তো আল্লাহ রসুলের জন্য যেহেতু এটা শরীয়তে বিধান নাই, সাহাবারা জানেন আল্লাহ রসুল বেগানা মহিলার সাথে ঘোরেন না, আল্লাহ রসুল ক্লিয়ার করে দিচ্ছেন। আর তুমি পীর সাহেব গিরি করতে চেয়ে মুরিদদের মহিলাদেরকে সামনে নিয়ে বসিয়ে রেখে তওবা ইস্তেগফার পড়াচ্ছ, তওবা হচ্ছে এটা না শয়তানি হচ্ছে? তওবা হচ্ছে না শয়তানি হচ্ছে? কথা বললেন কিনা? ওই রকম তওবা ইস্তেগফার পড়ার দরকার নেই, ওর থেকে ভালো তওবা ওনার আছে। যদি তওবা ইস্তেগফার বায়াতের প্রয়োজন হয়, মা বোনরা পর্দার আড়ালে থাকবেন, সেটা জায়েজ আছে। যদি একান্তই পর্দা না থাকে, মা বোনরা যদি পুরো শরীর ঢেকে রাখেন, সেখানে যদি অনেক মহিলা থাকে বা তাদের অভিভাবক থাকে, সেক্ষেত্রে সেখানে মানে আলেম ওলামা পীর মশাইখ যেতে পারবেন, কথা ঠিক না? ঠিক, শরীয়তের নিয়মগুলো শিখে নেবেন। এরপরে মাদ্রাসা হোক আর যাই হোক, সহশিক্ষা একই ঘরে যুবক যুবতীরা পড়বে, এটা শরীয়তে কোনো নিয়ম নেই, বরং যেটা হারাম হওয়ারই হারাম হবে। কী হবে? এখন হয়তো আমাদের সমাজে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা ব্যবস্থা নেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটাও যেমন কথা, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, বলেন আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ তাআলা আপনার রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ, বলেন
একই মাদ্রাসায় বা একই স্কুলে 500 জন ছাত্র ছাত্রী 200 জন ছাত্র আছে 300 জন ছাত্রী আছে কি 250 জন বা 50-50 বা 60-40 তার মানেটা কি হলো যে এখানে মহিলাদেরও শিক্ষার্থী আছে পুরুষও শিক্ষার্থী আছে তো আপনার এলাকায় এই যত স্কুল যত মাদ্রাসা আছে সবগুলো কি সরকার টাকা দিয়ে কিনে মাদ্রাসা মসজিদ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে হয়েছে শতকরা কেন হাজারে কেন 1 লাখের মধ্যে কি বলে 90,000 999টা সাধারণ মানুষের করা তারা জায়গা দিয়েছেন তারা বেড়ার ঘর করে দিয়েছেন তারা টিনের ঘর করে দিয়েছেন তারা 10টা ঘর করে দিয়েছেন এরপরে হয়তো গভর্নমেন্ট অনুমোদন দিয়ে 4টা 5টা কিছু একটা করে দিয়েছে কথা ঠিক না বে ঠিক তাহলে আপনারা চেষ্টা করলে পারেন না পারেন না যেই এলাকায় যেই মাদ্রাসায় 500 জন ছাত্রছাত্রী আছে ওই এলাকার যারা ভাইয়েরা আছেন আপনারা যুক্তি পরামর্শ করে ওই এলাকার ওর পাশেই কাঁচাকাঁচি কোনো জায়গায় এমন জায়গা দেন যেখানে বালিকা শাখা করা হবে 100 ভাগ মেয়েরা সেখানে পড়বে 100 ভাগ মেয়েরা পড়লে 100 ভাগ মহিলা শিক্ষিকা নিয়োগ দেন তাহলে যেই মহিলারা পাশ করবে সেই মহিলাদের কর্মসংস্থান হবে নাজায়েয হবে নাজায়েয হবে নাজায়েয হবে আল্লাহর দিন পালন করে সম্ভব না সম্ভব না আল্লাহর দিন পালন করে সব করা সম্ভব আলহামদুলিল্লাহ বলেন প্রয়োজনে মহিলারা পরামর্শ দিতে পারে প্রয়োজনে মহিলারা পরামর্শ উপদেষ্টা হতে পারে হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না খলিফাতুল মুমিনিন ওমরকে আলীকে তিনি পরামর্শ দিয়ে পাঠাতেন যে তোমরা এটা এটা করো তার মানে কি রাস্তায় যে মিছিল করেছেন নাকি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিছিল মিটিং করেছেন নাকি না 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 মাহুনদের মর্যাদা তো আল্লাহ কম দেন নাই তার যোগ্যতা অনুযায়ী তাদের মেধা অনুযায়ী তারা যদি শরীয়ত অনুযায়ী করেন তাতে কোনো বাধা নাই কিন্তু তার মানে এটা না যে তারাও রাস্তাঘাটে বের হয়ে আপনার মতো সমান অধিকারে চলবে তা নয় তাদের অধিকার যেখানে প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে পূর্ণাঙ্গভাবে দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এতে ইমানদারকে এই বিষয়গুলো বুঝতে হবে তো যাই হোক আমি আর এ সকল বিষয়ে বেশি আলোচনা করে আপনাদের বিরক্ত করব না তো মুখতাসের যে কথাটা বললাম বাকিগুলো আবার সামনে শেষ করব ইনশাআল্লাহ তো সংক্ষিপ্ত আজকের কথা হলো যে আমরা মুত্তাকি হব রাজি আছি সকল ইনশাআল্লাহ প্রথম শর্ত হলো যে আমরা যা গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করব রাজি আছি সকলে তওবা করে হারাম তরক করব ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব এর সাথে সাথে নফলগুলো সাধ্য অনুযায়ী পালন করব আর যে নফল সাধ্য অনুযায়ী পালন করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন সুবহানাল্লাহ বলে তবে ফরজ বাদ দিয়ে না নফলের সাথে ফরজের সাথে যখন বাড়তি ইবাদত করা হয় সে তখন লেটার মার্ক পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় মূল বিষয় তো পাশ করে তার সাথেও যখন ফোর্থ বিষয়ে পূর্ণাঙ্গ নাম্বার পায় তখন সে ফার্স্ট ক্লাস জিপি গোল্ডেন হয়ে যায় নাকি বলেন তো ওই রকম ইমানদার মুত্তাকিরা ফরজ ওয়াজিব সুন্নত ঠিক মতো আদায় করে যখন নফলের উপরে বাড়তে থাকে সে তখন আল্লাহ তাআলার এতই নৈকট্যতা অর্জন করে যে আল্লাহ তাআলা বলে দেন ফেরেশতাদেরকে যে অমুক বান্দা আমার কাছে আমার নৈকট্যতার জন্য মেহনত করে আমি তাকে ভালোবেসে ফেললাম হে ফেরেশতারা তোমরা ওই বান্দা সম্পর্কে সকলকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তাহলে এলান কে করেন ওই ব্যক্তির এলান কে করে ওই ব্যক্তির এলান কে করে আল্লাহর বান্দার এলান আল্লাহ করে তাকে বলা লাগে না সুবহানাল্লাহ বলেন আর ও বেচারা যদি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা বলে বেড়ায় তো কি আল্লাহ এলান করবে নাকি আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলে বলুন আমিন তো ভাইরা এর সাথে সাথে তাকওয়ার একটা বিষয় আমি বলেছি শুধু আমি আজকে আপনাদের বলার জন্য বলি নাই কিন্তু এটা সর্ব অবস্থায় যেখানে থাকেন দান খয়রাত বেশি করে করবেন রাজি আছেন সকলে ইনশাআল্লাহ তো আজকে এই পাকশির ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে চলে আসছে আপনারা সহযোগিতা করছেন এই বিশাল প্যান্ডেল লাইট মাইক সহ এই মসজিদের মসজিদ 3-4 তলা করার কি প্রয়োজন ছিল আপনারা বোঝেন আল্লাহ মাফ করুন আল্লাহ তাআলা আবহাওয়া ভালো রেখেছেন একান্ত যদি অসুবিধা হয়ে যায় আপনারা কমপক্ষে দাঁড়িয়ে বসে তো একটা আশ্রয় নিতে পারবেন কথা ঠিক না বেটি এরপরে আমাদের নিয়মিত তালিম হয় শুরু হয়েছে আরও হবে যে 7 দিন 15 দিন 21 দিনের কোর্স হবে আপনারা বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করতেন না ভাই বাড়িতে থাকলে চাল ডাল খান না তরকারি খান না তো আপনার বাড়তি কোনো আপনাদের থেকে টাকা নেব না
আপনারা ওই বাড়িতে দরকার হলে আগে মাপেন এক সপ্তাহ যে আমি এক সপ্তাহে কতটুকু চাল খেলাম, এক সপ্তাহে কতটুকু ডাল খেলাম, তরকারি খেলাম, ওই পরিমাণ চাল ডাল প্যাকেট করে নিয়ে আসবেন। আমার এখানে বাবুর্চির টাকা দিতে হবে না, মৌলানা সাহেবের টাকা দিতে হবে না, আপনি ওগুলো জমা দিয়ে দেবেন, আপনাকেও রাখতে হবে না, বাবুর্চিরা নেড়ে বেড়ে দেবে, আপনি শুধু থাকবেন, জিকির ফিকির করবেন, তালিম নেবেন, শিখবেন, এক সপ্তাহ সাত দিন চল্লিশ দিন মানে 21 দিন থেকে কোরআন মাসলা মাসাইল শিখে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রস্তাবটা আপনাদের পছন্দ হলো? পছন্দ হলো ইনশাল আলহামদুলিল্লাহ, পছন্দ হলো আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে জানাবো কোন সময়টাই হবে, আমরা জানাবো আলহামদুলিল্লাহ। গত বছর মানে গত রমজানে হয়েছে, গত রমজানের 10 দিন আর আগের মানে মোটামুটি 21 দিন হয়েছিল, গত রমজানের আগে 21 দিন, রমজানের 10 দিন আর আগের 10 দিন, রমজানের 5 দিন না 7 দিন সম্ভবত, আর বাকি মিলে 21 দিন আমাদের হয়েছিল। অনেক ভাইয়েরা এসেছিলেন, প্রায় বেশ কিছু ভাইয়েরা যারা ঠিক মতো কোরআন শরীফের অক্ষর জানতেন না তারাও আলহামদুলিল্লাহ মোটামুটি রিডিং পড়তে শিখে গেছেন, যারা নামাজের অনেক মশলা মশাইল জানতেন না তারাও মোটামুটিভাবে কোনটা ফরজ ওয়াজিব কিছু জেনে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আমরা ট্রায়াল বেসে করেছি, পরীক্ষাধীনভাবে। এইরকম আপনারা যদি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যা এখন ব্যবস্থা আছে, মোটামুটি 100 লোক বা 200 লোক আমরা ইজি রাখতে পারবো, 200 জন ইজি রাখা যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা এলান করব, আপনাদের থেকে বাড়তি কোনো টাকা চাচ্ছি না, এইখানে এবং দারুস সালামে আপনারা 15 দিনের জন্য, এক সপ্তাহের জন্য, 7 দিনের জন্য চলে আসবেন। ওইভাবে যদি টাকা মানে বয়ে আনতে কষ্ট হয় ওই পরিমাণ টাকা নিয়ে আসবেন, আপনার 5 কেজি চাল তো 5 কেজি চালের টাকা নিয়েছেন, এত কেজি তরকারি 500-700-800 টাকা নিয়ে আসেন, এখানে পেমেন্ট করবেন। এনারা বাজার সদাই করে, আমি তো বললাম যে আমার মাস্টারের আপনার বেতন দিতে হবে না, আমার ইলেকট্রিসিটির বিল দিতে হবে না, আপনারা শুধু আসবেন, নিজের খাবার নিজে ঘরে যা খেতেন এখানে খাবেন থাকবেন, উপরন্তু কিছু এলেম শিখে যাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? প্রস্তাবটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ।